বনগাঁ শ্রমিক সংগঠনের সমাবেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নষ্টের অভিযোগ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনায় দেখা দিয়েছে রাজনৈতিক চাঞ্চল্য তৃণমূলে শ্রমিক সংগঠনের সমাবেশের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নষ্টের অভিযোগ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সচ্চার তৃণমূল অভিযোগ অস্বীকার বিজেপি উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভার গোবরাপুরে নীলদর্পণ ব্লক আইএনটিটিইউসির পক্ষ থেকে মঙ্গলবার এক কর্মী সভার আয়োজন করা হয়েছে এলাকায় কর্মী সভার আগে রাস্তার ধারে দলনেত্রীর ছবি দিয়ে সাজিয়েছিলেন তৃণমূল কর্মীরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো হয় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সমাবেশের আগের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাট আউট ছেঁড়া হয়েছে এমনকি পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল সূত্রে দাবি সকালে তারা সভাস্থলে এসে দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট পুড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টি তারা পুলিশকে জানায় ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সহসভাপতি ইরফান মণ্ডল বলেন আইএনটিটিইউসির পক্ষ থেকে শ্রমিক সমাবেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো হয়েছিল বনগাঁ বাগদা রাস্তার পাশে সেই কাট আউট পুড়িয়ে দেওয়া হয়েছে এর পেছনে বিজেপির মদতের অভিযোগ তুলেছেন তিনি আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসছে সেই মোতাবেক আমাদের আজকে তিন দিন চার দিন এখানে পড়ে আছি আমরা গতকাল রাত্রে 11টা পর্যন্ত আমাদের দলীয় কর্মীরা সব ছিল পতাকা হোল্ডিং বিভিন্ন কাজ থাকে কর্মীদের সেসব কাজ করে চলে যাওয়ার পর হঠাৎ সকালবেলা খবর পাই যে আমাদের মা মমতা ব্যানার্জির একটা কাট আউট ছিল সেটাকে মুখ পুড়িয়ে দিয়েছে আমরা সেই মতো এখানে আসি এবং পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং আপনাদের কাছেও বলছি প্রশাসনকেও জানিয়েছি বিষয়টা তদন্ত করুক আমরা দলীয়ভাবে তদন্ত করছি বক্তব্য সেটা আর আরেকটা কথা যদি কাউকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা না থাকে চুরি চামারি করার দরকার কি অভিযোগটা বিরোধী দল এসব প্রকৃতি কাজ বিজেপি ছাড়া করতে পারে বিজেপি সিপিএম এর দুষ্টুতে এখন তো বিজেপি সিপিএম এক বিজেপি সিপিএম আলাদা বলে কিছুই নেই দুটো দলের এক টাকার উল্টো পিঠ মানে টাকার এপিঠ আর ওপিঠ কাট আউট পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ গায়েন বলেন বিজেপি হিংসা রাজনীতিতে বিশ্বাস করে না আমি দায়িত্ব সহকারে বলছি বিজেপির কোনো কার্যকর্তা এই কাট আউট পোড়ানোর সঙ্গে যুক্ত না ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য বিজেপি হিংসার রাজনীতি করে না গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে তৃণমূল অভিযোগ আনছে বিজেপি কাট আউট পুড়িয়েছে কিন্তু আমি এখানে দায়িত্ব সহকারে বলছি বিজেপির কোনো কার্যকর্তায় কাট আউটদের পোড়ানোর চিন্তা মাথায় আনেনি আর পোড়াতে পারে না কারণ বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি আমাদের দল নরেন্দ্র মোদী অমিত শাহ শিক্ষা দিয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতি জিততে হবে নয় আজকে ওয়েস্ট বেঙ্গলের যে পরিকাঠামো চারিদিকে চোর বেকারত্বের জ্বালা চাকরি চুরি করছে সব কিছু চুরি করার পরও আমরা চাচ্ছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতে ক্ষমতায় আসতে তাই ওই সামান্য কাট আউট পুড়িয়ে ওই মানে একটা সরকারের নামে বদনাম বা আমাদের একটা দলের নামে বদনাম এটা বিজেপি কখনোই করতে পারে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল